আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসাইন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয় হলো যাদের হার্টের ব্যথা আছে, যাদের হার্ট দেখা গেল অনেক সময় পেন হয়, আমি এটা নিয়ে একটা ভেষজ দিয়ে দিয়েছি। এখন থেকে অনেক ভিডিও হার্ট দিয়ে দিব, কারণ অনেকেই মনে করেন যে আমি শুধু মনে হয় সেক্সুয়াল ব্যাপার নিয়েই চিকিৎসা করি না, সমস্ত বিষয় নিয়েই চিকিৎসা করি। এবং এতটুকু বলতে পারি যারা হাড়ে রিং বসাতে চান, যাদের বাইপাস করার দরকার, এই সমস্ত রোগীদেরকে বলবো যে আপনারা একবার হলেও যে কোনো হোমিওপ্যাথির কাছে গিয়ে আপনারা আমাদের চিকিৎসা গ্রহণ করুন। আপনাদের লক্ষ লক্ষ টাকার দরকার নাই, কয়েক হাজার টাকার ভিতরেই দেখবেন যে আপনার এই বাইপাস আর করা লাগবে না, আপনার হাড়ের রিং পরা হবে না, আপনার এই হাড়ে যে বোলক আছে এই বোলক মাত্র এক মাসের ভিতরে দেখবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাফা আজরা কুল্লে কামলা দান করছেন। এখন হাড়ের ব্যথা হলে কি করবেন? দেখা গেল যে আপনার হাড়ে খুবই পেন, এবং কি ডাক্তার পরীক্ষা করার পরে বলতেছে যে এটা আপনার বাইপাস করা দরকার, রিং পরানো দরকার। এই যে এই সমস্ত রোগ যদি আপনার হয়ে থাকে, যে আপনার এখন অনেকে বলতে পারেন যে এটার একের ডিটেলস আলোচনা করেন, ডিটেলস আলোচনা করতে গেলে আরেক দিক চলে যাবো, মেডিসিন নিয়ে আলোচনা করলে অন্য দিক। তবে মেডিসিনের খালি মূল থিমটা আমি বলে দিলাম, যদি হাড়ে ব্যথা করে তাহলে আপনি অ্যাসিড অক্সালিক, অ্যাসিড আবার বলছি অ্যাসিড অক্সালিক 30 আপনি ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? আপনি এক ফোঁটা করে আপনি প্রতিদিন, এটা সরাসরি ব্যবহার করার নির্দেশ দেওয়া আছে, তবে আপনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা ব্যবহার করলে ভালো হবে। এক ঘন্টা পর পর এটাকে আপনার এক ফোঁটা করে ব্যবহার করুন। যখন ভালো লাগবে তখন প্রতিদিন তিনবার করে ব্যবহার করবেন, খাবারের আধা ঘন্টা আগে। এভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ, আর সবচাইতে বেটার হলো আপনি যে কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার বিস্তারিত আলোচনা করে ওষুধ সেবন করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।